2023 সালের আগস্টের প্রথম সপ্তাহে বিআরটিএ সেবা বাতায়নে আপডেটের পর আপনারা যে অ্যাকাউন্ট খুলতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই নিয়ে ইউটিউবে এবং ফেসবুকে অনেকে আমাকে কমেন্ট করে জানিয়েছেন নতুন নিয়ম অনুসারে যাতে সমস্যায় না পড়তে হয় সেই নিয়ে একটি ভিডিও তৈরি করার জন্য আপনাদের কথা রাখতেই আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি। তবে একটি অনুরোধ, ভিডিওটি স্কিপ্ট না করে, টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। সেক্ষেত্রে হচ্ছে আপনি একটি সহজ ধারণা পাবেন এবং আপনার অ্যাকাউন্ট খুলতে কোনো প্রকার সমস্যা হবে না, এটা গ্যারান্টি আমি নিজে। প্রথম হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনার সিম কার্ডটি হতে হবে। আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে যদি আপনার সিম কার্ড নিবন্ধন বা রেজিস্ট্রেশন না করা থাকে সেক্ষেত্রে আপনি কোনোভাবেই বিআরটিএর এর সেবা বাতায়নে অ্যাকাউন্ট নিবন্ধন বা খোলা পারবেন না। এখন আপনি বলছেন আপনার সিম কার্ডটি আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে ক্রয় করা, তারপরেও কেন হচ্ছে না, তারপরেও কেন সমস্যা দেখাচ্ছে? মূল কথা হচ্ছে তিনটি সার্ভার এখানে কাজ করে। একটা হচ্ছে NTMC, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, দ্বিতীয় হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন, তিন নম্বর হচ্ছে বিআরটিএ। এই তিনটি সার্ভারেই আপনার তথ্য থাকতে হবে। তিনটির মধ্যে যে কোনো একটিতে তথ্য মিসিং থাকলে আপনার অ্যাকাউন্টটি নিবন্ধন করতে পারবেন না। এখন আপনি বলতে পারেন, ভাই তাহলে আমি কিভাবে শিওর হব যে তিনটিতেই আপনার তথ্য আছে কিনা? যেহেতু আপনার জাতীয় পরিচয়পত্র হয়ে গেছে সেক্ষেত্রে আপনার জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে আপনার তথ্য আছে। এখন জাতীয় পরিচয়পত্র দ্বারা আমরা যে সকল সিমগুলো ক্রয় করে থাকি রাস্তার পাশে, দেখা যায় ফুটপাতে বা রাস্তার পাশে, বাসার পাশে মেলা মেলা বলে যে সিম কার্ডগুলো বলে বিক্রি করে ফ্রি দেয়, এক কথায় শুধুমাত্র রিচার্জ করা লাগে। এই ফ্রি সিমগুলো বেশিরভাগ হচ্ছে মাথা কাটা সিম। এবং আপনি বলবেন আমার বায়োমেট্রিক নিয়ে সিমটি দিয়েছে, আপনার বায়োমেট্রিক নিয়ে সিমটি দিয়েছে কিন্তু এটা হয়তো অন্য কারো ব্যবহার করা সিম আপনাকে দিয়েছে। আপনার যে বায়োমেট্রিকটি নিয়েছে সেই সিম বায়োমেট্রিকটি দিয়ে আরও একাধিক সিম নিবন্ধন করে তারা বিক্রি করে দেবে, এই হচ্ছে তাদের একটা কাজ। তারা এক কথায় প্রতারক বলা চলে, কারণ একটি কল সেন্টার বা সার্ভিস পয়েন্ট থেকে একটি সিম, নতুন সিম ক্রয় করতে গেলে 200-300 টাকার মতো টাকা লাগে, সেখানে কোনো রিচার্জও দেয় না, আর ওরা রাস্তায় দাঁড়িয়ে একদম ফ্রি সিম বিক্রি করে দেয়। তাহলে কিভাবে আপনি 100% শিওর হবেন এই সিমটি যে আপনার নিজেরই? হ্যাঁ, *16001 হ্যাশ ডায়াল করলে হয়তো দেখায় আপনার NID কার্ড দিয়ে এটা নিবন্ধন করা, কিন্তু এটা NTMC-তে আপডেট থাকে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই যে কোনো সিমের কল সেন্টার অথবা সার্ভিস পয়েন্টে যেয়ে একটি সিম ক্রয় করতে হবে যেটা আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে ক্রয় করবেন। এবং কল সেন্টার বা সার্ভিস পয়েন্টের যিনি ডাটা এন্ট্রি অপারেটর থাকবেন তাকে অবশ্যই এনশিওর করবেন আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্যটা অবশ্যই যেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সার্ভারে আপনি আপডেট করে দেয়। এটা আপডেট হইতে 1-30 কার্যদিবস সময় লাগে, কিন্তু এটা দেখা যায় কি যেই দিন আপনি সিমটা ক্রয় করেছেন তার একদিন অথবা দুই দিন পর ট্রাই করলে আপনার অ্যাকাউন্টটা নিবন্ধন হয়ে যায় ইনশাআল্লাহ, এতে কোনো সমস্যা হয় না। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বলতে কি, ওইখানে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে যে সিমটি নিবন্ধন করছেন সেই সিমটির তথ্য থাকতে হবে। যদি সেই সিমের তথ্য না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাকাউন্টটি খুলতে পারবেন না। আশা করি একটি স্পষ্ট ধারণা পেয়ে গেছেন। যদি আপনি মনে করেন আপনার সিমটি এটা দিয়ে আপনি অ্যাকাউন্ট নিবন্ধন করবেন, তাহলে আপনার বর্তমান সিমটি নতুন করে তথ্য হালনাগাদ করবেন, নতুন করে তথ্য হালনাগাদ করবেন এবং কল সেন্টারকে অবশ্যই ইনফর্ম করবেন আপনার এই সিমের তথ্য এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য NTMC সার্ভারে যেন আপডেট করে দেয়। সিম ক্রয় করা শেষ, এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাকাউন্টটা নিবন্ধন করব। এবং এই সিমের নাম্বারটা প্রথমবার দেওয়ার পরেই দেখবেন অ্যাকাউন্ট নিবন্ধন হয়ে যাবে। চলুন তাহলে দেখে নেই কিভাবে অ্যাকাউন্টটা নিবন্ধন করবেন। আমি জানি আপনারা নিবন্ধন করতে জানেন, তারপরেও আমি দেখাই দিচ্ছি কিভাবে নিবন্ধন করবেন। ভিডিওটি শুরু করার আগে আরও একটি বিষয় বলে রাখি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই
আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি প্রথম একটি ব্রাউজার ওপেন করলাম, ব্রাউজার ওপেন করে সার্চ বারে লিখব হচ্ছে বিএসপি, লিখে এন্টার দিলাম। বিএসপি লেখার পর এই যে লেখা দেখতে পাচ্ছেন, ওয়েলকাম টু বিআরটিএ সার্ভিস পোর্টাল bsp.brta.gov.bd, এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর একটা মেসেজ দিচ্ছে জরুরি বিজ্ঞপ্তি, এটা আমরা কেটে দিলাম। তারপর হচ্ছে ভাষাটা বাংলা করে নিলাম, তারপর আবারও সেই মেসেজটা দিচ্ছে। এরপর হচ্ছে প্রথম দেখতে পাচ্ছেন মাউস পয়েন্টের এখানে প্রবেশ করুন, দুই নাম্বার আছে নিবন্ধন, তিন নাম্বার হচ্ছে ভাষা। আমরা এই নিবন্ধন ঘরের উপর ক্লিক করব। নিবন্ধন ঘরের উপরে ক্লিক করার পর জাতীয় পরিচয় পত্র নাম্বারটা দিয়ে দিলাম, জাতীয় পরিচয় পত্র নাম্বারটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দেব, মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে জন্ম তারিখ সিলেক্ট করে দেই, জন্ম তারিখ দিলাম। মাসের ঘর থেকে মাসটা সিলেক্ট করে দিলাম। তারপর বয়সের জন্ম তারিখের সালের ঘর থেকে জন্ম সালটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর অনুসন্ধান, এখানে দেখতে পাচ্ছেন দিস নাম্বার ইজ অ্যাভেলেবল, এই নাম্বারটা পূর্বে রেজিস্ট্রেশন হয় নাই। তারপর আমরা অনুসন্ধান বাটনে ক্লিক করলাম, অনুসন্ধান বাটনে ক্লিক করার পর ওটিপি পাঠাইছে, এই ওটিপিটা আমরা এখানে বসায় দিব। ওটিপি নাম্বার চলে আসছে, আমরা ওটিপি নাম্বারের ঘরে ওটিপিটা দিয়ে দিলাম। দেওয়ার পর ওটিপি যাচাই করুন এই বাটনের উপর ক্লিক করলাম, ওটিপি যাচাই সাকসেসফুল, এই যে লেখা আসছে ইওর মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড। তারপর হচ্ছে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেব। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পর আমরা এই যে নিবন্ধন করুন এই বাটনের উপর ক্লিক করব। বলতে আছে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুলি, প্লিজ লগ ইন ইওর অ্যাকাউন্ট বাই প্রোভাইড মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড। তারপর হচ্ছে আমরা এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এটা আবার লগ ইন করবো। মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়া শেষ লগ ইন বাটনে ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা প্রোফাইল আপডেট করব। প্রোফাইল আপডেট করতে হলে এই বাম পাশে হোম লেখা দেখতে পাচ্ছেন, এই হোমের ঘরে ক্লিক করব। এই যে প্রোফাইল লেখা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে প্রোফাইলে যেতে পারবো। আবার এই যে ডান কর্নারে যে ম্যান আইকন দেওয়া আছে, এইখানে ক্লিক করলে প্রোফাইল লেখা আসবে। এই দুইটার যে কোনো এক জায়গায় ক্লিক করে আমরা প্রোফাইলে আসব। প্রোফাইলে আসার পর ইউজার নেম, এই জায়গায় দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডের নামটা দেওয়া আছে। এই নামের ডান পাশে দেখেন একটা রিফ্রেশ বাটন আসে, এই রিফ্রেশ বাটনের উপরে ক্লিক করব। রিফ্রেশ বাটনের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার নাম ইংরেজিতে, তারপর পিতার নাম ইংরেজিতে, মায়ের নাম এবং রক্তের গ্রুপ এটা চলে আসছে। এখন হচ্ছে আমরা পিতামাতার নামটা এখানে দিয়ে দেব, পিতার নাম ইংরেজিতে দিয়ে দিলাম, মাতার নাম ইংরেজিতে দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা হচ্ছে স্ক্রল করে নিচে আসব। স্ক্রল করে নিচে আসার পর ভাইয়া যেহেতু বাইরে যাবে, ওনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে প্রোফাইল হালনাগাদ, প্রোফাইল হালনাগাদে ক্লিক করব। ইওর প্রোফাইল আপডেট সাকসেসফুলি, এখন আবার স্ক্রল করে নিচে আসব। এখানে আমার জাতীয় পরিচয় পত্রের বর্তমান এবং স্থায়ী ঠিকানাটা চলে আসছে। তারপর আবার প্রোফাইল হালনাগাদ বাটনে ক্লিক করব। ইওর প্রোফাইল আপডেট সাকসেসফুলি, এখন আমাদের কাজ শেষ। এখন আমরা এই বিএসপি ড্যাশবোর্ডে চলে আসলাম। এই বিএসপি অ্যাকাউন্ট দিয়ে যে কোনো সেবা বিআরটি থেকে নিতে পারবো। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুবান্ধব যেন এই তথ্যটি জানতে পারে সেই জন্য ভিডিওটি একটি শেয়ার করবেন।